মুর্শিদাবাদ জেলার সুতির শান্তি দুর্গা উৎসব পূজা কমিটির পূজা উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই দিন উদ্বোধনে উপস্থিত ছিলেন ফারাক্কা এসডিপিও ওয়াসিম খান, সুতির ওষি তন্ময় ভকত, সুতি এক ও দুই নম্বর ব্লকের বিডিও। এই দিন উদ্বোধনে এলাকার মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পলাশ সিংহের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। মুখ্যমন্ত্রী দিদি আমাদের মণ্ডপ উদ্বোধন করলো, প্লাস সঙ্গে আমাদের আজকে বিডিও সাহেব ছিল, সুতির বড়বাবু ছিল, এসডিপিও ছিল, হ্যাঁ আরও সবাই ছিল, আমাদের এমএলএ সাহেব ছিল। কেমন লাগছে? আমাদের খুব ভালো লাগছে এই উদ্বোধন আজকে সুতির মধ্যে, বেশ আমরা একটু গর্ববোধ করছি। আমার নাম সুমন দাস, আমি এই ক্লাবের প্রেসিডেন্ট। ক্লাবের নাম কি? দুর্গাপূজা কমিটি। ওই সাইড থেকে দিন, ওই সাইড থেকে আমরা মুখ খুলতে পারবো না। অসুবিধা হবে না স্যার, অনেকটাই লম্বা আছে, কোনো অসুবিধা নেই। একটা জিনিস লক্ষ্য রাখবেন, যেন ভিতরে ব্যাগ পড়াবেন, তারপর ফুলের স্তবকৃতটা দেবেন। স্যারকে আমরা আবারও শান্তি পূজা কমিটির পক্ষ থেকে অনেক অনেক এলাকার বিধায়ককে উত্তরীয় করিয়ে আমাদের এলাকার বিধায়ক সম্মানীয় এমএলএ ওই সাইড থেকে দিন, ওই সাইড থেকে আমরা মুখ খুলতে পারবো না। অসুবিধা হবে না স্যার, অনেকটাই লম্বা আছে, কোনো অসুবিধা নেই। একটা জিনিস লক্ষ্য রাখবেন, যেন ভিতরে ব্যাগ পড়াবেন, তারপরে ফুলের স্তবকৃতটা দেবেন। স্যারকে আমরা আবারও শান্তি পূজা কমিটির পক্ষ থেকে অনেক অনেক এলাকার বিধায়ককে উত্তরীয় করিয়ে আমাদের এলাকার সম্মানীয় এমএলএ